নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানিয়ে স্বাগতম তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে সকলকে গুড মর্নিং জানিয়ে আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে থ্রি যে আর মামলা এই মামলায় পিটিশনাররা জয়ী হলে তাদের আবার নতুন করে ইন্টারভিউ নেওয়া হবে নাকি শুধুমাত্র পিটিশনার ভিত্তিক নিয়োগ হবে নাকি জেনারেল রায় হলেও যাদের যাদের যারা যারা নট ইনক্লুড ছিলেন সকলকে নিয়ে ইন্টারভিউ হবে কি না এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বিস্তারিত এখন এই বিষয়ে আলোচনা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশান পেয়ে যাবেন যেগুলি আপনাদের পরবর্তীতে কাজে লাগবে তবে তার আগে বলে রাখি যারা প্রথমবার আমার চ্যানেলে এসছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন করে রাখবেন কেননা আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই তো বন্ধুরা থ্রি নাইন টু নাইন নিয়ে বিশেষ করে বিএড ক্যান্ডিডেট এবং এনআইএস ক্যান্ডিডেটরা ভীষণ উদ্বিগ্ন হয়ে আছেন যেহেতু রেগুলার ডিএলএড ছাড়া নতুন যে প্যানেল বেরিয়েছে সেখানে আর কেউ চান্স পায়নি তাই রেগুলার ডিএলএডের অনেক ক্যান্ডিডেটই কিন্তু যারা থ্রি নাইন টু নাইন মামলায় ছিলেন বা নট ইনক্লুডেড হয়েছিলেন তাদের মধ্যে থেকে আড়াই হাজার ক্যান্ডিডেট তারা কিন্তু চাকরি পেয়েছে বলে শোনা যাচ্ছে তো পড়ে থাকছে বিএড এবং এনআইএস ক্যান্ডিডেটরা এবং তাদের কিন্তু এটাই শেষ অস্ত্র এছাড়া আর কিন্তু কোনো উপায় নেই তো এই যে থ্রি নাইন টু নাইন মামলা যে মামলার কিন্তু একটা ভালো দিক উঠে এসেছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পিটিশনারদের দিকে এবং যেখানে কিন্তু পর্ষদ প্রায় হেরেই গিয়েছে গত পাঁচ তারিখের শুনানিতে কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বোসের মন্তব্যে এটুকুটা পরিষ্কার হয়েছে এবং উনি কিন্তু বলেই দিয়েছিলেন যে একুশ তারিখে এই মামলার ফাইনাল জাজমেন্ট হবে একুশে ফেব্রুয়ারি কিন্তু যাই হোক পিটিশনারদের ভাগ্য খারাপ একুশ তারিখ এবং বাইশ তারিখ দুদিন লিস্টেড থাকলেও মামলাটি কোনো অজ্ঞাত কারণবশত এজলাসে ওঠেনি মামলাটিকে আবারও আঠাশ তারিখে লিস্টেড করা হয়েছে এবং আঠাশ তারিখে কিন্তু এই মামলা ওঠার প্রবল চান্স রয়েছে উঠবেই বলা মুশকিল উঠবেই এই কথা বলা যাবে না যেহেতু এরা কেউ দুদিন উঠেনি এবং আঠাশ তারিখে কিন্তু এই মামলার ফাইনাল জাজমেন্ট হয়তো হতে পারে তো বিষয়টি হচ্ছে যে যদি এখানে পিটিশনার ভিত্তিক রায় হোক বা জেনারেল ভিত্তিক রায় হোক অল নট ইনক্লুডদের মধ্যে থেকে রায় হোক যাই হোক না কেন নতুন করে আবার ইন্টারভিউ হবে কি না এটাই হচ্ছে বড় প্রশ্ন আমাকে অনেকেই ইন্টারভিউয়ের এই বিষয় নিয়ে কমেন্টে জানিয়েছেন এবং এই নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তো তাই যারা আবেদন জানিয়েছিলেন তাদের অনুরোধেই কিন্তু এই ভিডিওটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তো এই বিষয়ে আমি আপনাদের বলবো যে দেখুন বন্ধুরা এটা তো ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের একটা সিট এবং ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টে যারা ইন্টারভিউ দিয়েছিল তারাই হচ্ছে মেন এই মামলার পার্টি এবং ষোলো হাজার পাঁচশোতে অর্থাৎ ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের যে নোটিফিকেশন ছিল তার যে রিক্রুটমেন্ট হয় সেখানে পিটিশনারদের একটা সন্দেহ ছিল যে আদৌ ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট হয়নি এবং এই সন্দেহ নিয়েই তারা কিন্তু পশ্চিমবঙ্গের যে তেইশটা ডিপিএসসি রয়েছে তারা তেইশটা ডিপিএসসিতে আরটিআই আই করে এবং আর টিআই করার পর তারা যে রিপোর্ট পায় সেখানে কিন্তু দেখা যায় যে প্রায় ছয় হাজার মতো সিট এখনও পর্যন্ত ফাঁকা থেকে গেছে অর্থাৎ যতজন নট ইনক্লুডেড ছিল সকলেই কিন্তু মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিমতো চাকরি পেয়ে যাওয়ার কথা ছিল কিন্তু মানিক ভট্টাচার্যের দুর্নীতির কারণে সেই সিটগুলো কোনো অজ্ঞাত কারণবশত সেগুলোকে দেখানো হয়নি মানিক ভট্টাচার্যকে এই বিষয়ে বারংবার প্রশ্ন করা হলে তৎকালীন চেয়ারম্যান ছিলেন উনি বারংবার এই বিষয়টিকে এড়িয়ে গেছেন এবং একটা কথাই বলতেন যে যদি কোনো দুর্নীতি প্রমাণিত হয় শিক্ষা জগতে তার নাকি আর কোনো মুখ কেউ দেখতে পাবে না তো যাই হোক ওনার কথা উনি রেখেছেন সেই জন্যই শিক্ষা জগতে উনি নেই উনি বর্তমানে জেলে রয়েছেন একজন চোরের সাথে তো যে বিষয়টা যে সেখানে ছ হাজার সিট বেরিয়ে আসে এবং তারপরেই কিন্তু বিচারপতি উবৈদ গঙ্গোপাধ্যায় রেজিলেশন মামলা হয় এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় পিটিশনারদের সাথে পর্ষদের আধিকারিকদের বসে এই সিটটা বের করতে বলে একটা সমাধানে আসতে বলে এবং শেষমেশ থ্রি নাইন টু নাইন সিট বেরিয়ে আসে পর্ষদের তত্ত্বাবধানে এবং এই সিটে নিয়োগের অর্ডার কিন্তু হয়েও ছিল সুপ্রিম কোর্টের অর্ডারের আগে সুপ্রিম কোর্টে এই মামলা ওঠার আগেই সিঙ্গেল বেঞ্চ নিয়োগের অর্ডার দেয় এবং ডিভিশন বেঞ্চও কিন্তু নিয়োগের অর্ডার দেয় কিন্তু পর্ষদ কোনো মতে এই নিয়োগ দিতে চায় না বলে সেটা সুপ্রিম কোর্টে এসছে তো যে সুপ্রিম কোর্টে যতই ডিলে হোক এটার কিন্তু কোনো রকম কোনো নতুন ইন্টারভিউ হবে না কেন না আমি আপনাদের সম্পূর্ণ বিষয়টাই বললাম এটা ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের যে সিট ফাঁকা থেকে গেছিলো যাকে নন জয়নিং সিট বলা হয় যে সিটটা কিন্তু আরটিআই করে ক্যান্ডিডেটরা বের করে নিয়ে এসছে অনেক কাঠখর পুরাতে হয়েছে তার জন্য পিটিশনারদের তো তারা যে এই সিট বের করে নিয়ে এসছে এই সিটের কিন্তু তারা যে ইন্টারভিউ দিয়েছিল দু হাজার কুড়ি সালে ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টে তার ওপরেই এই সম্পূর্ণ নিয়োগটা হবে তাই নতুন করে কোনো ইন্টারভিউ নেওয়ার প্রশ্নই ওঠে না এবং পর্ষদের কাছে যে প্যানেল ছিল যে প্যানেলের ওপর তারা ষোলো হাজার রিক্রুটমেন্ট করে যদিও প্যানেল প্রথমে প্রকাশ করেনি পর্ষদ পরে কলকাতা হাইকোর্টের চাপে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোপের মুখে পড়ে পর্ষদ শেষমেশ এই প্যানেলকে বের করতে বাধ্য হয় তো সেই যে প্যানেল ছিল এবং সেই প্যানেল মোতাবেকেই কিন্তু এই তিন হাজার নশো উনত্রিশ জন ক্যান্ডিডেটের প্যানেল বের করতে হবে পর্ষদকে এবং চাকরি দিতে হবে এই চাকরিটা যেদিনই হোক থ্রি নাইন টু নাইন থেকে কিন্তু নিয়োগ হবেই আমি বারংবার আপনাদের বলে আসছি কেননা এটা কিন্তু লিগাল পয়েন্ট এবং লিগাল মামলা যেখানে ইন্টারভিউ দেওয়া হাজার হাজার ক্যান্ডিডেট বঞ্চিত হয়ে রয়েছেন যারা বসে রয়েছেন যাদের যোগ্যতা সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে সমস্ত ক্রাইটেরিয়া ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য ছিল সমস্ত ক্রাইটেরিয়া থাকা সত্ত্বেও প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো মতেই কিন্তু পিটিশনারদের দাবি মানতে চায়নি এবং এমনকি কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ সমস্ত বিচার বিশ্লেষণ করে যে রায় দিয়েছিলেন নিয়োগের অর্ডার দিয়েছিলেন তাকেও কিন্তু তারা অবমাননা করে এবং সেটিকে চ্যালেঞ্জ করে তারা ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চেও কিন্তু একই কথাই বলা হয় যে যেহেতু ভ্যাকান্সি আছে নিয়োগ করে দিলেই তো লেটাচুকে যায় তাহলে আপনারা নিয়োগ কেন করছেন না কিন্তু পর্ষদ কোনো মতেই এই কথা বলেন না তারা একটাই কথা বলে যে আমরা সিট ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছি আবার সুপ্রিম কোর্টে যখন পাঁচ তারিখে এই মামলাটি উঠে তখন কিন্তু পর্ষদ আবার ক্যারি ফরওয়ার্ডের কথা বলতে পারেনি কেননা তারা জানতো ক্যারি ফরওয়ার্ডের কথা বললেই এই ন হাজার পাঁচশো তেত্রিশের কাউন্সিলিং প্রক্রিয়ার উপর স্ট্রে পড়ে যাবে এবং পর্ষদের মুখে চুমকালি পড়বে আর পর্ষদ যে তেনে প্রকায়ণ এই ন হাজার পাঁচশো তেত্রিশে প্যানেলকে কিন্তু যেভাবেই হোক তারা বাঁচাতে চায় কেন বাঁচাতে চায় সেটা আমি আর মুখ ফুটে বলতে চাই না আপনারা অনেকেই হয়তো কারণটা জানেন কেননা এটা পর্ষদের কাছে একটা বড় চ্যালেঞ্জ তো যাই হোক তো শেষ পর্যন্ত থ্রি নাইন টু নাইনের নিয়োগ কিন্তু হবেই এবং কোনো রকমের কোনো ইন্টারভিউ হবে না তখন আপনারা যে ইন্টারভিউ দিয়েছিলেন নট ইনক্লুডেড ক্যান্ডিডেটরা আপনাদের সেই ইন্টারভিউর ভিত্তিতেই কিন্তু পর্ষদ এই প্যানেল বের করবে এবং তিন হাজার উনত্রিশ জনকে নিয়োগ করবে তো এই মামলা আগামী আঠাশ তারিখে রয়েছে হয়তো আঠাশ তারিখে একটা ভালো কিছু হতে পারে তো দেখা যাক কিছু হয় কি না তো বন্ধুরা ভিডিওটি এখন এখানেই রইল আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রতি মুহূর্তে আমার চ্যানেলে নজর রাখুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সকালে ভালো থাকুন পরবর্তীতে আরো নতুন আপডেট নিয়ে আসছি আপনাদের জন্য